পরবর্তীর কাছে চলে যাই, কপিরাইট স্ট্রাইক। আপনার নাম কি আসলে কপিরাইট স্ট্রাইক? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান রুবেল, আমি আচ্ছা আছি আচ্ছা, সিঙ্গাপুর। মাশাআল্লাহ। না আপনি কপিরাইট স্ট্রাইক নামে আসছেন তো আমি যেন ভয় পেলাম যে আপনি এটা আমার আমার কপিরাইট স্ট্রাইক এটা দিতে আমার আসছেন কিনা। এটা আমার চ্যানেলের নাম, তো যে উবার গাছ দেখি। হুম হুম তো বলেন। আমার আসলে দুটা জানার বিষয় হলো, একটা জানার বিষয় লোকুর রহমান কিছুক্ষণ আগে মনে খান যখন বলতেছিল যে হুম হজমান সাল্লাহ সাল্লাম উনি একটা বৃদ্ধা মহিলাকে টাকার জন্য বিয়ে করছেন, তখন হুম যতদূর আমি জানি যখন হজমান সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেন ওই সময় তিনি আরবের মধ্যে চতুর্থ নম্বর ধনী ছিলেন। তার মধ্যে হুম ওই সময় ধনী ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান হুম রাদিয়াল্লাহু আনহু, ওরাক বিন নওফেল, এরা অনেক ধনী হুম ছিলেন। তো উনি যদি ধন সম্পদকে বিয়ে করে থাকেন, সেই ধন সম্পদ উনি কিভাবে ভোগ করছেন যদি জানা থাকে একটু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত, আমি তো সবাই যারা বাংলাদেশে আছি সবাই চিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, উনার কি বলবো, উনি কত বছর বিয়ে, উনি যে বিয়ে করছেন উনার স্ত্রী তার কত হুম বছর বয়স ছিল যখন বিয়ে করছেন, এটা যদি কারো জানা থাকে একটু বলবেন। আচ্ছা, দুইটা প্রশ্ন করছেন, দ্বিতীয় প্রশ্নটা আগে একটু বলি। প্রশ্ন না প্রশ্ন না, আমার একটু জানার বিষয়, শুধু একটু জানার বিষয়, যদি জানা থাকে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার জানা নাই যদিও, কারণ প্রথম প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কি আমাদের নবীর মতো, তাকে অনুসরণ করতে হবে। ওয়াও ভাই, আপনি তো নতুন একটা মানে কি বলবো মুসআম একটা ধর্ম, একটা মুসআম লম্বা একটা ভিডিও ছিল, দেখেছিলেন? আমি আপনাকে ইয়ামুজি, আমি আপনাকে হাইমুজি, বলে শোনেন, হাইমুজি শুনুন শুনুন, দেখছিলেন? আমি চেঞ্জ আপ করি, আমি চেঞ্জ আপ করি। হ্যাঁ সরি ফর, হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছি এর আগে ভিডিওতে আমি শুনছি তিনি বা এখনো বলতেছেন কোচি মেয়ে বিয়ে করছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স যখন বয়স 7 ছিল, তার 3 বছর পরে আবার কোথাও আছে 4 বছর পরে আবার কোথাও আছে 9 বছর বয়সে তিনি তার সাথে সংসার শুরু করেন। আমি সেই জন্য বলতে চাচ্ছি যদি আজকে থেকে 1500 বছর আগে এমন একটা মেয়েকে বিয়ে করতে পারে, আর এখন বর্তমান যুগে যারা আসছে এখন যদি কম বয়সে বিয়ে করতে পারেন, তাহলে আসলে বুঝতে পারেন কি কি বলতেছেন করতে আপনি হবে। না নিজে বুঝতেছেন? না আপনি কি বললেন নিজে বুঝছেন? কপিরাইট আমি স্ট্রাইক ভাই, সেটাই আপনি বলছি, নিজে বুঝছেন? আমি আপনাকে বলতেছি আজকে থেকে যদি ভাই এর 1500 বছর শেষ করে আগে, নিই, কপিরাইট স্ট্রাইক ভাই। তাহলে আমরা আগে প্রশ্ন দুটো একটু শেষ করি, তারপরে এটাতে ঢুকি। একবারে যদি এতগুলো প্রশ্ন করেন, আপনি কি এতগুলো প্রশ্নের উত্তর শোনার মতো ধৈর্য আছে আপনার? এতক্ষণ থাকবেন, পারবেন চুপ করে থাকতে? অনেকক্ষণ সময় লাগবে কিন্তু। বলেন বলেন বলেন, আপনি আসলে হ্যাঁ আপনার নামের আপনার নামে যথাযোগ্য মর্যাদা আপনি রাখছেন, কপি করছেন, নিজেকে রাইট মনে করছেন, তারপরে স্ট্রাইক ফেলা দিলেন, মানে নিজেকে আবার কনফিউজ হয়ে গেলাম যে আপনি কোথায় আছেন ভাই। ভাই প্লিজ নরমালি কথা বল, ঠিক মানে আছে বুঝি আমরা যে আপনি কোথায় আছেন। ঠিক আছে, সমস্যা নেই। ওনার দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করলেন, বঙ্গবন্ধু ভাই, বঙ্গবন্ধুকে কেউ যেহেতু নবী মানে না, তাই উনি কবে বিয়ে করছেন নাই করে আসলে মনে হয় না যে এটা আসলে আমাদের আলোচনার বিষয় হইতে পারে কোনোভাবে, তাই না? আপনিও নিশ্চয়ই বুঝবেন। তো যে নবী তাকে নিয়ে কথা বলি, আপনি যেটা বললেন তাকে নিয়ে যে এই ইয়ের কথাটা, এবং সেই সাথে আপনি নবীর সাথে এই যার তার বঙ্গবন্ধু ফঙ্গবন্ধুর তুলনা দিয়ে নবীরে ছোট করেন না, এটাও একটা খারাপ জিনিস। কিন্তু আমরা প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে যদি ই সম্পদের লোভেই বিয়ে করে থাকে তাহলে সম্পদ গুলা কি সে ভোগ করতে পারছে? ভাই সম্পদ গুলো তো ইনভেস্ট করছে, সে সম্পদ গুলো কি করছে জানেন না? কি করছে সে? মুসলিমদের কাছে বিলাই দিছে, ইনভেস্ট করছে। ইনভেস্ট করে পরে কি পাইছে জানেন? পরে পাইছে এই যে আপনাকে স্ক্রিনে দেখাই, পরে পাইছে এই যে এইগুলা দেখাচ্ছি, দাঁড়ান এই যে দেখেন তার বউ কতগুলো ছিল দেখেন, এইগুলা পাইছে পরে। তারপরে দেখেন মেইনলি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মালের অংশটা, এই যে এটা, এই যে পরে যা পাইছে সেটা হচ্ছে এইটা গনিমতের মাল, এটা ভাই ছিল ইনভেস্টমেন্ট। খাদিজার যে সম্পত্তি গুলা এগুলো গনিমতের ছিল মাল কখন, ইনভেস্টমেন্ট। আচ্ছা গনিমতের মাল পাইছে যখন গনিমতের সে মাল গুলা প্রতিষ্ঠা কখন পাইছে, পাইছে? শুনেন একটু, যখন সে যখন তার ধর্ম প্রতিষ্ঠা করতে পারছে তখন, ইনভেস্টমেন্ট যখন করে, ইনভেস্টমেন্ট করার সাথে সাথে কি আসে লাভ? আসে, সময় লাগে একটু, তাই না? সেই সময় লাগছে, সে প্রথমে কি করছে তার ধর্মের মানুষগুলারে সে, কিভাবে? আমার কথাটা শুনতে পাচ্ছেন না আপনি বোধ হয়, নাকি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলেছি যে নবী মোহাম্মদ খাদিজার সম্পদ কি করছে, খাদিজার সম্পদ সে মুসলিমদের মধ্যে বিলাই দিছে, দিয়ে কি করছে সে মুসলিমদেরকে মানে তার অনুসারীদেরকে, অনুসারীদের সংখ্যা বাড়াইছে, অনুসারীদের সংখ্যা বাড়ায় নিজে নেতা হয়েছে, নেতা হয়ে কি করছে এরপরে, সেই যে দেখেন গনিমতের মাল। কোরআন, কোরআনে আছে জানেন, এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ ও তার রাসুলের গনিমতের মালের এক পঞ্চমাংশ। গনিমতের মাল মানে কি? ওই যে সম্পদ এবং নারী শিশু সবকিছুই, যে যুদ্ধবন্দী গুলো আসবে সেইগুলাও কিন্তু গনিমতের মাল। তো সেই যে সেইগুলো সে পরে ভোগ করছে। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না যে এই সে খাদিজার টাকা পয়সা কিভাবে ভোগ করছে, আমি বলছি আপনাকে সেটাই বললাম যে ভোগ করে নাই, সে ইনভেস্ট করছে। এবার আপনি আরেকটা যে প্রশ্ন করলেন যে ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করছে, আপনি বলেন তো দেখি ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করছে, আমরা একটু শুনি। আপনি যে বললেন না যে গনিমতের মাল ইনভেস্ট করার পরে, গনিমতের মাল কখন আসছে যখন তারা দেখছে যে বলছে 1 খোদার ইবাদত করো, যখন তারা বলে না তখন তারা অত্যাচার করে। যেমন আমরা জানি ইসলামের একজন প্রথম মহিলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর একজন মহিলা ছিলেন যিনি ইসলামের প্রথম শহীদ, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনি ইসলামের তাকে কি হত্যা করে বলছেন ফেলা হয়। বুঝতেছেন? তাকে হত্যা করা কি কারণ আপনাকে জানা আছে?
না আপনি কি বলতেছেন বুঝতেছেন প্রসঙ্গটা? আপনি আমাকে বলুন ধর্ম কেমনে প্রতিষ্ঠা করছে নাকি গনিমতের মাল কবে পাইছে? আমি আপনাকে বলেই শুনেন ভাই, এখানে দেখেন আমি আপনাকে বলতেছি, আপনি জানা থাকে বলবেন তাহলে আমি আপনাকে বলবো কেন হয়েছে, কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। সরি আমি 2 মিনিট ব্রেক নিচ্ছি, আপনার কথা বলুন, আমি শুনতে পাবো কথা, বাট 2 মিনিট ব্রেক ঠিক আছে ঠিক আছে। আর কপিরাইট স্ট্রাইক ভাই, আপনি শুনেন কপিরাইট স্ট্রাইক ভাই, কপিরাইট স্ট্রাইক ভাই, আপনার কোন কোন আমি প্রসঙ্গে কথা বলবো, আমি প্রসঙ্গে কথা বলবো ভাই। ভাই কথার মাঝখানে মাঝখানে এভাবে কথা বললে তাহলে আলোচনা কিভাবে আগাবো বলেন? আমি আপনাকে বলছি তো শুনে নেন যে আপনার কাকে কোন মহিলাকে কেন হত্যা করছে, আমি এটা শুনতে আপনার কাছে ইন্টারেস্টেড না। আপনি যদি তবুও শোনাতে চান অন্য কাউকে শুনিয়েন, আপনার প্রোফাইলে গিয়ে পোস্ট করে দিন, অন্যরা দেখবে পড়বে জানবে শিখবে, অনেক উপকার হবে ইনশাল্লাহ আপনার জন্য। আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে, আপনি আমাকে বলেছিলেন পয়সার জন্য যদি বিয়ে করে থাকে পয়সাগুলো নিজে নিল না কেন, আমি আপনাকে বলছি পয়সাগুলো বিলাই দিছে যাতে সে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা বুঝতে পারছেন, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি বললেন না, আপনি বললেন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, আমি আপনাকে ওইটাই বোঝাতে চাচ্ছি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম যখন ইসলামকে গ্রহণ করেছে স্বেচ্ছায়, গ্রহণ করার পরে নাম বললাম, প্রথম নাম বললাম একটা মহিলার নাম যে সুমাইরা রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন হত্যা করা হয় ইসলামকে মুসলমান করা হয় তাদেরকে হত্যা করা হয়। আমি শুনেন আগে আমার কথা, আগে শুনে এটা বাদ দেন, এগুলো আপনি বাদ দেন, আমি আমার আমার কথা শুনেন, আমি যদি ভুল বলি। আচ্ছা ভাই শোনেন, ভাই শোনেন ভাই, সত্যি বলতে আমি আপনার পুরো এরকম কাচকি মাছের ভাগা কত, এই বাজারে কাজকে কি দিয়ে আপনি বাজার করেছেন, কত টাকার বাজার করেছেন, এগুলো তো আমি শুনতে ইন্টারেস্টেড না। আপনি জানতে চাইছেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করছে, সে জায়গায় কে খুন হয়েছে, এটা কেমনে ভাই প্রাসঙ্গিক হয়? আপনি আমাকে বলবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা হয়েছে, এই যে ইসলাম কেমনে প্রতিষ্ঠা হয়েছে তার উত্তর এই যে স্ক্রিনে দেখেন, জিহাদ, জিহাদের মাধ্যমে, বুঝতে পারতেছেন, জিহাদের মাধ্যমে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা হয়েছে। এটা কোরআনেরও কথা যে তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ইসলাম প্রতিষ্ঠা হয়, বুঝতে পারতেছেন? আপনি এই যে খামোখা এত কথা তো বলার দরকার পড়ে না, কারণ এক কথাতেই তো হিসাব মেলে যায় যে কোরআনের আয়াত যে যতক্ষণ না ইসলাম আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় ততক্ষণ যুদ্ধ করতে থাকো, সোজা কথা যে যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে ইসলাম, ব্যাস। এখানে কে খুন হয়েছে কে খুন করে নাই, হ্যালো আমার কথা 1 মিনিট শোনার সময় আছে আপনার, আমার কথা কি আপনার 1 মিনিট শোনার সময় আছে? যদি প্রসঙ্গে কথা বলেন 1 মিনিট কেন, 5 মিনিট শুনবো, কিন্তু যদি আপনি প্রসঙ্গে না বলেন তাহলে 1 মিনিটে বলি, 1 মিনিটে বলি, মানুষ যখন শেষ ইসলাম গ্রহণ করে পরে যখন তাদের হত্যা করা হয় তখন তাদের ইসলামকে টিকে রাখার জন্য জেহাদ ঘোষণা করে, তখন তারা জেহাদ করে, জেহাদ করার পরে মনে করেন আপনার সাথে আমার জেহাদ হলো, আমি যুদ্ধে মারা গেলাম, আমাদের সম্পদ থাকে, আমাদের অবশিষ্ট কিছু থাকে সেগুলো আপনি নিয়ে গেলেন, এইটা গনিমতের মাল হয়। তো এখানে ইনভেস্ট বলতে কিছুই নাই, এটা ইনভেস্ট আপনি কি বলেন? তো আপনি একজনকে বুঝাবেন একটা কথা, দাঁড়াবেন একটা কথা বুঝবে, এটা ঝগড়া ভাই, এটা আসলে মূল বুঝ না। আপনি কি শোনালি একজন বললেন না ওই যে সৌরভ নাকি নাম আসছে ইসলাম বিক্রি করার কথা বললো, আমি সিঙ্গাপুরে গত বছর তারাবি পড়াইছি, আপনি বললেন না যে আপনার মুসলিমদেরকে খুন করা হয়েছে এই জন্য, এবারে আমি আপনাকে রেফারেন্স দেখাই কে কাকে প্রথম খুন করছে, এবার আপনি দেখেন গিয়ে আপনার ইয়েদেরকে জিজ্ঞেস করবেন, ওই আপনার যে হুজুররা আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি ভুল দেখাচ্ছি কিনা। সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ খণ্ড, সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড 574 পৃষ্ঠা, এই যে দেখছেন, আপনাদেরকে কেন কথা বলতে দেই না, আপনার কথাটা বলা শেষ হয়েছে আপনি দেখেন পালাই গেলেন, চিন্তা করছেন? এই জন্যই আপনাদেরকে থামাই দেই, এই কারণেই আপনাদেরকে কথার মাঝখানে থামাই, এবার বুঝতে পারছেন কেন থামাই? এই কারণেই থামাই, কারণ আপনারা আপনাদের কথাটা বলা হয়ে গেলে আর শুনবেন না, এরকম দৌড় মারবেন পালাই যাবেন, আপনার কথাটা বলা শেষ হয়েছে আপনি পালাই গেছেন, আপনি আপনার কথাটা যে ভুল বলছেন সেটা যখন আমি ধরাই দিব এই সুযোগটা আর নাই, আপনি চলে গেছেন, আপনি পালাই গেছেন, এই জন্যই আপনাদেরকে আমি কথা বলতে দিই না, যতটুকু প্রয়োজন যতটুকু প্রাসঙ্গিক ততটুকু শুনি আপনাদের কাছ থেকে, অপ্রাসঙ্গিক কথাগুলো এই জন্যই শুনতে চাই না। আপনি বললেন 1 মিনিট কি কথা বলতে দিবেন, দিলাম, ব্যাস, আপনি 1 মিনিটে হুদাই কিছু ডায়লগ মেরে চলে গেলেন, এই জন্যই মানে আপনাদের কাছ থেকে লাইন বাই লাইন শুনে শুনে ডিসকাস করতে হয়। একটা দাবি করলেন না যে মুসলিমদেরকে আগে খুন করা হয়েছে এই জন্য জিহাদ করছে, আমি আপনাকে দেখাই সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড থেকে 574 পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে। অসংখ্য বর্ণনায় বলা হইয়াছে যে বদর যুদ্ধে হত্যাকারী হিসেবেই প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে খুবায়ব ইবনে আদিকে মক্কাতে হত্যা করা হয়েছিল। দলিল প্রমাণের মাধ্যমে হত্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলকভাবে কাহারো হত্যা আরবদের সেই সমাজে প্রচলিত ছিল না, যেহেতু কুরাইশরা তাহাকে হত্যাকারী হিসেবে প্রতিশোধ পরায়ণ হইয়া হত্যা করিয়াছিল, সেহেতু ইহা দ্বারা প্রয়োজন প্রমাণিত হয় যে খুয়াইব ইবনে আদি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন এবং তাহাদের কাউকে না কাউকে হত্যা করিয়াছিলেন। এটা আপনারা সিরাতে বিশ্বকোষে ষষ্ঠ খণ্ডে 500
74 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন যে প্রথম কে হত্যা করছিল, প্রথম মুসলিমরাই হত্যা করছিল অমুসলিমদেরকে, সেই জন্যই মুসলিমদের সাথে এত যুদ্ধ এত হত্যা শুরু হয়েছে। এই যে এবং এই কারণেই আপনাদের কথা আমরা শুধু প্রসঙ্গ যতটুকু ততটুকু শুনতে চাই, বাকিটা শুনতে চাই না সবাই, কারণ হচ্ছে অনেক বাড়তি কথা বলেন।